दो टाइल्स मैकेनिकों ने कथित तौर पर एक मानसिक रूप से बीमार युवक को बाइक चोर समझकर पीटा। उनके चिल्लाने पर कुछ और लोग आए और युवक की पिटाई कर दी। पिटाई से मानसिक रूप से बीमार युवक के सिर दीवार में लगी और उसका सिर फट गया। उसे इलाज के लिए जीबी अस्पताल ले जाया गया। इसी बीच मानसिक रूप से बीमार एक लड़के की पिटाई करने के लिए स्थानीय लोगों ने दो टायर्स राज मिस्त्रियों को पीटा और एनसीसी पुलिस के हवाले कर दिया। घटना उज्जैन अभयनगर पुथिवा लाइहरौबा मंदिर से सटे इलाके में हुई। फिलहाल टायर्स मिस्त्री एनसीसी पुलिस स्टेशन की हिरासत में है। मानसिक रूप से बीमार मरीज के परिवार वालों ने बताया कि लड़का मानसिक रूप से बीमार था, इसलिए वे इधर उधर घूमता रहता था और बाइक देखते ही वे बाइक पर सवार हो जाता था। इलाके में हर कोई जानता है कि वे मानसिक रूप से बीमार हैं, लेकिन दो टाइल्स कर्मचारी सहित कई अन्य लोगों ने उन्हें बुरी तरह से पीटा जिससे उनका सिर फट गया। की नाम जाने ना दुलाल 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 देवर বাড়িতে কাজ করতে আইছে টাইলসের লোক আচ্ছা আর দুলাল দেব বাড়িতে তারে ছাই দিয়ে রাখছে ভুল যে করছে তবে স্বীকার করতে চাইতেছে না দুলাল দেব তারে ছাই দিয়ে রেখে দিছে নিজে নামতে দিতেছে না আর পুলিশে পুলিশ আইছে পুলিশ আই এখন লয়ে যাইতাছে কেন মারতাছে লোক ওই দিন লোকটি এটা জানতাছে মোবাইল দিছে কেন তোমার বাপ দূরে পড়ে গরে তোমার অপরাধ কিটা আমার কত ওই দিন আসলাম বাইকে যা আমার রামদার তো স্যার রামদার এই গেল আমরা ব্যক্তি অন হেরে ভাবতে স্যার আমরা নিয়ে মারছি তারে কিন্তু মাস চার বছর কিন্তু দুষ্ট কথা স্যার আমরা উঠবে এই কি কথা কেউ বিশ্বাস করতে না একমাত্র ওই যে ইয়া 150 এর যে দেখছে স্যার হেভি যাচ্ছে স্যার স্যার একটা লোক না বুঝি না বুঝি আমি গলা কেটে নিয়ে বিশ্বাস মেডিকেল বাই পুরো মেডিকেল দিয়া একটা লোক বিশ্বাস করতে লিঙ্গে জুতা লাগে কিসের কাজ করে টাইলস এর কি ছিল ঘটনা হ্যাঁ কি তা হচ্ছে ঘটনা হয়েছিল যে আরে বাইকটা আছে না সামনে থেকে এক দেড় ফুটের মতন টান দানি আই গেছে আইনে স্যার আমার বাইকটার উপর কি জানি একটা কোনটা সেটা তা আমরা উপর থেকে দেখে সুসু হয়ে নেমে এসে নাম সে বল দে আমরা দুরু তো নিটালা দা সরাইছি সরাই দিছি তোমার বাড়ি কই কি আসি বিষয় জেনে গেছে আর আমরা সুসু করে আইছি মানে প্রচুর মানুষই আছিল এখানে এই মানুষে তারা পিটা তুলে আছে দুদিন পিটা দিছে যে ওই সে ওয়ালা মানে বাড়ি গেছে মারামারি পুলিশ গেছে সম্পূর্ণ কই আছে তুমি এখন তো থানা আছে ঘটনাটা কি ছিল আরে আমি উপরে গেছিলাম আর কি একটা কাজের লিগা তো উপরে থেকে বাইকটা দেখতাছি যে বাইকটা আগে নাছিল বাইকটা এতটুক পিছিয়েছে পিছিয়া এ বই আর কি এমন এমন আর কি যা করতেছে আমার তো দেখে মাথা নষ্ট হয়েছে আমার আগে একটা বাইক চুরি হয়েছে এমন তোর সেম আমি দেখতেছি বাইকটা চুরি নিতেছে কিন্তু সামনে গেছি পরে উঠছে উঠছে পরে কিছু না কিছু না কিছু করি না কিছু করি না এমনি আছে আমি কিছু করছে ইটা কিটা করো এবার হ্যাঁ একটা ডাকা দিছে আমি একটা ডাকা দিছি জুড়ি মারছি আমরা কিন্তু এর একটা মেলা ছিল এখানে কয়েকজন লোক আসলে বুঝিনি আমরা প্রায় 5-7 জন আসলাম এখন কিন্তু যে হ্যাঁ মাথা তা ব্লাড টাইছে তখন আমরা 3 জন আর একটা লোকও নাই নো এরপরে পুরা মানে পুরা ধুস আমরা 2 জন উপরে ওই দেন গেঞ্জি মেঞ্জি ছিল দেন যাই গেছে আমি হ্যাঁ না আমি হ্যাঁ আমি রেখে দিলাম এই তুই তো এটা এবার হ্যাঁ তুই জানোস নি সাইলে কেমনি কিনছি আমি রেখে দিয়েছি তুই আমার হ্যাঁ আর এর তো লুকটি আসলো এই যে হারে ভালো টলো ঢাকা দিছে আমার মনে ইটের তো নাতলে গিয়া মাথাটা ফেকটা সাগে এই তো রইতে পারে আর যদি জানতাম এ মাথা যদি কোনো ডিস্টার্ব আছে তাহলে হেরে না মাইরে আর নিজে বিকা গেলাম হেরে বলে বলে হেরে মাইরেন না বুঝি নিয়ে গেছি আমরা সঠিক কথা জানি না এজ এমন আচ্ছা তোমরা কি কি মানে কিটা করতে আমরা এটা সিরিয়াস করতে গেছি বুঝছি